রাজ্যে পঞ্চায়েতে নির্বাচনে দামামা বেজে গেল। আগামী পয়লা থেকে 5ই মে তিন দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট। এদিনই কমিশনের পক্ষ থেকে জারি করা হলো পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি। দার্জিলিং ও কালিম্পং বাদে বাকি 20টি জেলাতে পৌঁছে গেছে বিজ্ঞপ্তি। একই সঙ্গে বিজ্ঞপ্তি পৌঁছেছে নবান্নেও। পঞ্চায়েত ভোট নিয়ে প্রশাসনিক স্তরে শুরু হয়ে গেছে তৎপরতা। নবান্নেও শুরু হয়েছে ভোটের জোর প্রস্তুতি। রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয়ে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে একটি পৃথক সেল খোলা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে এই সেল। পাশাপাশি প্রতিটি জেলার ভোট সংক্রান্ত সব দিকেই নজর রাখবে পঞ্চায়েতের নির্বাচন সেল। তবে একদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক শিবিরের প্রস্তুতি যখন একেবারে শেষ পর্যায়ে, তখন অনেকটাই ছন্নছাড়া বিরোধী শিবির। বাংলার গ্রামগঞ্জের মাটিতে লড়াইয়ের জন্য নিজেদের ঘর গোছানো প্রায় শেষ শাসক দল তৃণমূলে। গোষ্ঠীতন্ত্র সামলে কাকে কোন আসনে প্রার্থী করা হবে, শুরু হয়ে গেছে সেই বাছাই প্রক্রিয়া। এদিনই ভবানীপুরে দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সিদ্ধান্ত হয় প্রার্থী বাছাই নিয়ে দলের অন্দরে কোনোভাবে যাতে কোনো অসন্তোষ মাথাছাড়া দিতে না পারে, সেজন্য সব দিকে সমন্বয় রেখে চলা হবে। তৃণমূল ও তার যুব সংগঠনের মধ্যে সমন্বয় রেখেই তৈরি হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। যদিও দলীয় সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নব্য তৃণমূলে অপেক্ষা পুরনোদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু অন্যদিকে হঠাৎ পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় কার্যত দিশেহারা দশা বিরোধী শিবিরে। বৈঠকের সময় নেই বাম শিবিরে, তাই গেরোই প্রার্থী বাছাই পর্ব। পাশাপাশি এবার পঞ্চায়েত নির্বাচনে জোট বেঁধে লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই, ফলে অথৈ জলে পড়েছে হাত শিবিরও।